हेलो फ्रेंड, वेलकम टू शांतिज रान्नाघर बेंगली रेसिपी। अनेक समय बाड़ीते काँठाली कला इले आमरा जदि खेते भूले जाई ताहले कलार खोसाटा कालो हो जाए और खोसा कालो हो गेले आमरा किन्तु सेटाके खाई ना, फेले दी। किन्तु काँठाली कलार क्षेत्रे खोसाटा कालो हो गेलेओ भेतरेरटा किन्तु भालोई थाके। ফলে এই কলা দিয়ে আমরা দারুণ স্বাদের এই টিফিনটাকে বানিয়ে নিতে পারি, যা খেতে অসাধারণ টেস্টি হয়। চলুন শুরু করা যাক। সবার প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা এবং 1/2 কাপ আটা। অর্থাৎ এক্ষেত্রে মাপটা বলে রাখি, যতটা ময়দা নেবেন তার অর্ধেক পরিমাণ কিন্তু আটা নিতে হবে। আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি এই খোসা কালো হয়ে যাওয়া 3টি কাঁঠালি কলা। কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে তারপরে দিলাম। আর তারপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 5 টিস্পুন মতো চিনি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, 2 পিঞ্চ মতো লবণ দিয়ে দিলাম। এতে নুন এবং মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। এবার সব কিছুকে খুব ভালো করে পরস্পরের সঙ্গে মিশিয়ে নেব। আর এখন অ্যাড করে দিচ্ছি জল। জলটা একসঙ্গে সবটা কিন্তু অ্যাড করা যাবে না, সামান্য সামান্য জল অ্যাড করব আর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে, কিন্তু ব্যাটারটা খুব একটা বেশি ঘনও হবে না আবার খুব একটা বেশি পাতলাও হবে না। দেখুন, এই রকম গাঢ়ত্বের হবে অনেকটা। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে ঢাকা দেব এবং ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এতে পিঠেটা খুব ভালো হবে। তো বলে রাখি, এটা অ্যাকচুয়ালি কলার পিঠে। তো এটা আমার শাশুড়িমার কাছে কিন্তু শেখা, খেতে এটা দারুণ টেস্টি হয়। তো এখন আমি কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে এখন ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। তো এই কলার পিঠেটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপের কিন্তু করতে পারেন, চাইলে এখানে হাতার সাহায্যে দিয়ে মালপোয়ার শেপের আপনারা তৈরি করতে পারেন। তো আমার এইভাবে বড়ার শেপেরই ভালো লাগে, তো সেই কারণে আমি এভাবেই দিচ্ছি আর বড়ার শেপ করে আমি গড়ে নেব। তো এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু এলাচের গুঁড়ো বা মৌরি কিন্তু অ্যাড করবেন না, তাহলে এর যে নিজস্ব একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কলার পিঠের যে ফ্লেভারটা সেটা অনেকটা কিন্তু তালের বড়ার মতো হয়, খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বেরোয়। তো এলাচ বা যদি মৌরি দেওয়া হয় তাহলে এই ফ্লেভারটা নষ্ট হয়ে গিয়ে ওদের ফ্লেভার কিন্তু পাওয়া যাবে, ফলে অতটা এটা ভালো লাগবে না। তো এইভাবে পিঠেগুলোকে খুব সুন্দর গোল্ডেনভাবে একদম সুন্দর করে ভেজে নিতে হবে আর ভেজে নিয়ে তুলে নিতে হবে। আর এটাকে আপনারা স্টোর করেও রাখতে পারেন, ফ্রিজে না রেখে বাইরেও 2 থেকে 3 দিন খুব ভালোভাবে রাখা যায়। তো প্রথমে আমি হাত দিয়ে দিয়েছিলাম, তারপর এভাবে আমি চামচ দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে দিয়ে কিন্তু খুব ছোট ছোট খুব সুন্দর বড়ার আকার এটাকে বানানো যায়। তো এক্ষেত্রে আমি খাওয়ার সোডা কিন্তু ইউজ করিনি, কিন্তু দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলছে। আর খেতে এটা খুবই নরম হয় এবং স্পঞ্জি হয়, কিন্তু এর মধ্যে কোনো সুজি অ্যাড করা নেই, বাট খুব সুন্দর হয় খেতে এটা। আর এই পিঠেটাতে যখন যে কলাটা আমরা অ্যাড করব, কলাটাকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, দিলেই কিন্তু পিঠেটা ভালো হবে। তো এইভাবে গোল্ডেন ব্রাউন করে সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। পিঠেগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। তো এই বাড়িতে কাঁঠালি কলা এলে যদি কলার খোসাটা যদি কালো হয়ে যায়, তাহলে এবার থেকে আর ফেলে না দিয়ে বাড়িতে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই কলার পিঠে, যা বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর বেল আইকনে ক্লিক করার পরে 3টি অপশান আসে, তার মধ্যে অল অপশানটাই ক্লিক করতে ভুলবেন না, ফলে আমার আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে।